কাছে থাকুন গ্রামীণ ফোন। আমরা ছোটবেলা থেকে এটি শুনে আসছি এবং এর তাৎপর্য আমরা আজকে দেখব এই ভিডিওতে। দেখুন, বিকাশ হচ্ছে আজকের এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি লেনদেনের উপায়, যেটি ঘরে বসে মোবাইল অ্যাপের মাধ্যমে মোবাইলটি সহজে সারা যায়। এবং এই বিকাশ দিয়ে আমরা আমাদের বিভিন্ন বিল পরিশোধ করতে পারি। তন্মধ্যে মানুষ পল্লি বিদ্যুৎ আয়ন এবং হলো ডেস্কো ডেসা থেকে শুরু করে বিদ্যুৎ বিল, যে কোনো বিল পরিশোধ করা যায়। আজকে আমরা দেখব এই ভিডিওতে বিকাশের মাধ্যমে কিভাবে পল্লি বিদ্যুতের বিল পরিশোধ করা যায় সেই ভিডিওটি। তো আমাদের প্রথমত বিকাশ অ্যাপটি ওপেন করে নিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমরা, পিনকোড নাম্বার দিয়ে আমরা প্রবেশ করব আমাদের বিকাশ অ্যাকাউন্টে। বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করার পর দেখুন এখানে পে বিল যে অপশনটি আছে, পে বিল অপশনে আমরা ক্লিক করব। পে বিল অপশনে আমরা ক্লিক করলে আমরা কোন ধরনের বিল পরিশোধ করব সেটি আমরা দেখে নেব। এখানে দেখুন বিদ্যুৎ, পানি, ইন্টারনেট, টেলিফোন, টিভি অনেকগুলো অপশন আছে। তন্মধ্যে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে বিষয়টি আমরা হাতে কলমে দেখার চেষ্টা করব, সেটি হলো বিদ্যুৎ বিল। তো বিদ্যুৎ বিল অপশনে ক্লিক করলাম, সেখানে পল্লি বিদ্যুৎ প্রিপেইড আছে, পোস্টপেইড আছে, ডেস্কো নেস্কো থেকে শুরু করে বিদ্যুৎ সংক্রান্ত যে কোনো বিলের বিষয়টি। তো আমরা আজকে আমরা যে বিদ্যুৎ বিলটি পোস্টপেইড, আমরা বিদ্যুৎ ব্যবহার করার পর পরবর্তীতে আমরা বিল পরিশোধ করি, সেই পল্লি বিদ্যুতের পোস্টপেইডের একটি বিল আমরা বিকাশের মাধ্যমে পরিশোধ করব। এবং ধারাবাহিকভাবে আমরা কাজগুলো দেখার চেষ্টা করব এবং ঘরে বসে আপনি অনায়াসে স্বাচ্ছন্দ্যে কাজটি করবেন এবং আপনার কোথাও কোনো ধরনের জটিলতা তৈরি হবে না। দেখুন, আমরা পল্লি বিদ্যুতের পোস্টপেইডে এখানে আমি একটি বিদ্যুৎ বিলের কাগজ দিয়েছি। এখানে গ্রাহকের যে অ্যাকাউন্ট নাম্বার বা এসএমএস নাম্বার যেটি বলি, এসএমএস নাম্বার এবং গ্রাহকের যে নাম্বারটি সেটি আমরা এসএমএস অ্যাকাউন্ট নাম্বার এই অপশনে দিব। এবং বিলের সময়সীমা আমি যেই মাসে বিলটি পরিশোধ করবো সেটি কিছুক্ষণ পরে আমি সিলেক্ট করে নেব। তো শুরুতে আমার বিলের যে নাম্বারটি আছে, অ্যাকাউন্ট যে নাম্বারটি আছে, সেই অ্যাকাউন্ট নাম্বারটি আমি তুলব। এখন দেখুন আমাদের বিদ্যুৎ বিলে যেভাবে ছয়টি সংখ্যা দেওয়ার পর একটি স্পেস, তিনটি সংখ্যা দেওয়ার পর একটি স্পেস দেওয়া আছে, সে অপশনটি ক্লিক করার পর আমরা এখানে বিল পরিশোধ করতে পাচ্ছি না। পে বিল করতে এগিয়ে যান, এই অপশনটি এখনও আমাদের পিঙ্ক কালার হয়নি। তার মানে মাঝখানে যে স্পেস, সেই স্পেসগুলো দেওয়া যাবে না, স্পেসগুলো কেটে দিয়ে সরাসরি পুরো নম্বরটি এগিয়ে যান, এই অপশনটি ক্লিক করে আমরা এই অ্যাকাউন্ট নাম্বারে জানুয়ারি 2024-এ 47 টাকা আমার বিল আসছে, এই 47 টাকা বিল আমরা পরিশোধ করব। এবং পরিশোধ অপশনে ক্লিক করলাম, এরপর পিনকোড নাম্বার দিয়ে পে বিল অপশনে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে এবং দেখুন আমার বিল অলরেডি পরিশোধ করা হয়ে গিয়েছে। পরবর্তী অপশনে আমরা ক্লিক করব। পরবর্তী অপশনে ক্লিক করার পর দেখুন রিসিট ডাউনলোড করুন, আমরা এখান থেকে রিসিটটাও ডাউনলোড করে সংরক্ষণ করতে পারি। এবং সেই অপশনে ক্লিক করলাম এবং এখানে ডাউনলোডের একটি অপশন চলে আসে, আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এটি একটি পিডিএফ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে এবং টিকমার্ক চলে আসছে, তার মানে আমার এটি ডাউনলোড হয়ে গিয়েছে। আমি টিকমার্ক যে অপশনটি আছে সেই অপশনে আমি একটা ক্লিক করব। ক্লিক করলে আমি যেই জিনিসটি পাবো সেটি হলো আমার ডাউনলোড যে ফাইলটি, সেটি আমি ওপেন করব। ওপেন অপশনে ক্লিক করলাম, এখানে দেখুন বিকাশ দিয়ে আমি পল্লি বিদ্যুতের বিল পরিশোধ করার কারণে আমার যে রিসিট, অটোমেটিক একটি বিল রিসিট হলো, এটি আমি নিজে সংরক্ষণ করে রাখতে পারি, প্রিন্ট আউট করে অথবা আমার মোবাইলে সেভ করে রাখতে পারি, অথবা আপনি বিকাশের যে কোনো সময়ে গিয়ে ওখান থেকে সেম রিসিপ্টটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন, সেই সুযোগটি আছে। অতএব আমরা এবার আরেকটি বিল পরিশোধ করতে গিয়ে সেখানে আমরা দেখি কীভাবে পরিশোধ করব। আমরা আবার পে বিল অপশনে আমরা ক্লিক করে নেব। পে বিল অপশনে ক্লিক করার পর দেখুন আমি অলরেডি একটি বিল পরিশোধ করছি, আরেকটি বিল পরিশোধ করব। কারণ প্রথমটি আমি বিল পরিশোধ করতে গিয়ে অ্যাকাউন্ট নাম্বার দিতে গিয়ে যে বিষয়টি আমি স্পেস দিয়েছিলাম, এখন আমি কোনো স্পেস দিব না, স্পেস ছাড়াই আমি বিদ্যুৎ বিল অপশনে ক্লিক করে ওখানে আমার পল্লির বিদ্যুৎ যে পোস্টপেইড অপশন আছে, পোস্টপেইড অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে এসএমএস অ্যাকাউন্ট নাম্বার চাইবে, সেটি দিব। এবং আমার যেহেতু জানুয়ারি 2024 সালে আমি বিল পরিশোধ করছি, সেই হিসাবে ওই কাজটি আমি করে নিব। আমার এসএমএস অ্যাকাউন্ট নাম্বার মাঝখানে কোনো ধরনের স্পেস না দিয়ে সরাসরি পুরোপুরি নাম্বারটি আমি এখানে তুলে নেব। পুরোপুরি নাম্বারটি তুলে নিয়ে আমার পে বিল করতে এগিয়ে যান, এই অপশনটি অনায়াসে চলে আসবে এবং সেটি আমি ক্লিক করার পর আরেকটি বিদ্যুৎ বিল আমি পরিশোধ করছি। আমার বাসায় যেহেতু একাধিক মিটার রয়েছে সেই হিসাবে আমি সবগুলো বিল এভাবে পরিশোধ করতে পারবো। দেখুন পরিশোধ করতে আমি অপশনে ক্লিক করলাম, এখানে আমার 139 টাকা
রয়েছে সেটি আনপেড অবস্থায়, সেটি আমি পেড করব। পেড করতে পরবর্তী ধাপে ট্যাপ যে অপশন আছে সে অপশনটি আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা পরবর্তী ধাপে চলে যাব এবং পরবর্তী ধাপে চলে যাওয়ার পর এখানে পিনকোড নাম্বার দিলাম, পে বিল করতে ট্যাপ করতে ধরে রাখুন, ধরে রাখলাম। ধরে রাখতে কিছুক্ষণ অপেক্ষা করতেই আপনাকে বিল পরিশোধ করার একটি মেসেজ চলে আসবে যে হ্যাঁ আপনার বিলটি পরিশোধ করা হয়ে গিয়েছে। এভাবে আমরা একাধিক যতবার ইচ্ছা ততবার এই কাজটি করতে পারি এবং রিসিট এখান থেকে আমি ডাউনলোড করে নিতে পারি, ডাউনলোড করে আমি সংরক্ষণ প্রিন্ট আউট করে নিতে পারি। তো আজকের মতো ভিডিওতে এতটুকুই, সবাইকে অনেক ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী যে কোনো ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনার কমেন্টস বক্সে এখানে আমাকে কমেন্টস করে লিখতে পারেন, আমি সে বিষয়ের একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে আবার দেবো। ধন্যবাদ।